হ্যালো গাইস, আমি মিল্টন আছি মোটামুটি থেকে আপনাদের সাথে। আজকে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করবো এবং প্র্যাকটিক্যাল দেখবো। সেই বিষয়টা হচ্ছে আমাদের মোটরসাইকেলের মোবিল চেঞ্জ করা নিয়ে। আসলে এই জিনিসটাকে মোবিল বলে না, এটাকে বলে ইঞ্জিন অয়েল। মোবিল কোম্পানি এই ইঞ্জিন অয়েলটা বানাতো, প্রথম দিকে সবার কাছে এটাই পরিচিত হয়েছিল, এই জন্য এটাকে সবাই মোবিল বলা শুরু করে। যেমন মোটরসাইকেলকে অনেকে এখনও হোন্ডা বলে, হোন্ডা কোম্পানি প্রথম মোটরসাইকেল আমদানি করে বাংলাদেশে, যে কারণে মোটরসাইকেলকে আমাদের যারা বয়স্ক যারা আছে, মুরব্বী যারা আছে, তারা হোন্ডা বলে। সেরকম এই মানে আমাদের যে ইঞ্জিন অয়েল, এটাকে অনেকে ভুল করে মোবিল বলে, বাট এটার আসল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইঞ্জিন অয়েল। এখন আমরা আজকে কথা বলবো এই ইঞ্জিন অয়েল চেঞ্জ করা নিয়ে এবং দেখবো কি করে আপনি নিজে ঘরে বসে নিজের বাইকের ইঞ্জিন অয়েল নিজে চেঞ্জ করতে পারেন। এখন এই কাজটা করার জন্য কি কি লাগে সেটা আসুন আমরা আগে দেখে নিই। সো বন্ধুরা, মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যা যা আমাদের দরকার হবে তা হলো নতুন ইঞ্জিন অয়েল, একটি প্লাস, এবং মোটরসাইকেল পরিষ্কার করার জন্য যে কাপড় আপনারা ব্যবহার করেন সেই কাপড়, এবং একটি ফানেল। এই নতুন ইঞ্জিন অয়েলটি আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে প্রবেশ করানোর জন্য দরকার হবে ফানেলটি। আর যে আপনার মোটরসাইকেলে যে ইঞ্জিন অয়েল থাকে, সে মানে পুরনো যে ইঞ্জিন অয়েলটা, সেটাকে এই মোটরসাইকেল ইঞ্জিন থেকে বের করে দেওয়ার জন্য যে লকটা দেওয়া থাকে মোটরসাইকেলের ইঞ্জিনের নিচে, সেই লকটা খোলার জন্য আপনার দরকার হবে কাপড় এবং প্লাস। এখন হচ্ছে মোটরসাইকেলের নিচে যে লকটা থাকে, সেই লকটা খুললে ওখান থেকে পুরনো মোবিলটা বের হতে শুরু করে, এবং সেই মোবিলটা যাতে মানে পড়ে আপনার পুরো এরিয়াটা নষ্ট না হয় সেই জন্য আপনারা একটা পাত্র ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো পুরনো মোবিলের পুরনো ইঞ্জিন অয়েলের একটা আমার বোতল আমার কাছে আছে, এই বোতলটা আমি আজকে মানে পাত্র হিসেবে মানে পুরনো ইঞ্জিন অয়েল মানে যখন আপনার ইঞ্জিন থেকে পড়বে সেটাকে ধরার জন্য এই পাত্রটাকে আমি ব্যবহার করব। এবং কীভাবে এই মানে পুরনো একটা বোতল, পুরনো একটা ইঞ্জিন অয়েলের বোতলকে এই পুরনো মোবিল ধরার পাত্র হিসেবে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনার দরকার হবে একটি এন্টিকাটার দিয়ে এটাকে আপনার ব্যবহার উপযোগী করে নেওয়া যাবে, এবং তারপরেই আপনি সেই মোটরসাইকেল থেকে সেই মোটরসাইকেলের ইঞ্জিনের নিচ থেকে সেই কর্কটি খুলে সেই পুরনো মোবিল এই বোতলটাতে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কীভাবে এই পুরনো বোতলটাকে পুরনো ইঞ্জিন অয়েল সংরক্ষণ করার জন্য কীভাবে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এই পুরনো বোতলটাকে আমাদের ব্যবহার উপযোগী করার জন্য প্রথমে কেটে নিতে হবে চার কোণা করে, এখান থেকে আমরা কাটবো। কাটার পরে কীভাবে এটাকে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখাবো। তো আসুন আমরা দেখি কীভাবে কাটতে হয়। প্রথমে আমি কাটার জন্য ব্যবহার করবো এন্টিকাটার। এই এন্টিকাটারটা আমি নিলাম, নিয়ে এখান থেকে কাটা শুরু করলাম। দেখুন বন্ধুরা, আমরা এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমাদের যে মোটরসাইকেলের নিচ থেকে যখন আমরা সেই পুরনো ইঞ্জিন অয়েল স্বর্ণ মানে মোটরসাইকেল থেকে বের করার জন্য সেই ক্যাপটা খুলে নিব, তখন মোটরসাইকেল থেকে যে পুরনো মোবিলটা পড়বে, পুরনো ইঞ্জিন অয়েলটা পড়বে, সেটা ঠিক আমরা মোটরসাইকেলের ইঞ্জিনের নিচে রেখে দিব, এবং এর ভিতরেই সেই পুরনো ইঞ্জিন অয়েলটা আমরা সংরক্ষণ করতে পারবো, তাহলে এরিয়াটা নষ্ট হবে না। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হচ্ছে আমার বাইকের সামনে। এখন আমি বাইকের মোবিলটা চেঞ্জ করব। তো গাইজ, আপনারা দেখুন কীভাবে মোবিল চেঞ্জ করতে হয়। আর আপনারা যদি আমার এই মোবিল চেঞ্জ করা দেখে আপনারা শিখে আপনারা নিজেরা বাড়িতে নিজেদের মোবিল চেঞ্জ করতে পারবেন। সো গাইজ, আসুন আমরা শুরু করি। সো গাইজ, আমার গাড়িটি হচ্ছে FZS version 2 FI। তো এই গাড়িটাতে মোবিল ট্যাঙ্কিটা যেখানে থাকে সেটা হচ্ছে এই যে আমার ইঞ্জিন, এই ইঞ্জিনের ঠিক নিচে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে মোবিল ট্যাঙ্কির যে নাটটা সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মোবিলের ট্যাঙ্কির নাট। এই নাটটা আমার খুলতে হবে, খুললে এখান থেকে পুরনো মোবিল বের হওয়া শুরু হবে। আর গাইজ, আর একটা কথা, কখনো গাড়ি ইঞ্জিন গরম থাকা অবস্থায় মোবিল চেঞ্জ করবেন না। গাড়ি ইঞ্জিনকে ঠান্ডা হতে দিন, অ্যাটলিস্ট 10 মিনিট গাড়িটাকে অফ করে রাখুন, ততক্ষণে ইঞ্জিন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, ঠিক তারপরেই মোবিলটা চেঞ্জ করবেন, তার আগে না। কারণ গরম অবস্থায় মোবিল চেঞ্জ করতে গেলে আপনার হতে পারে দুর্ঘটনা, যদি সেই গরম মোবিল আপনার হাতে পড়ে তাহলে হচ্ছে আপনার হাত পুড়ে যেতে পারে। আর গরম অবস্থায় ইঞ্জিন মানে গরম অবস্থায় মোবিল আপনার ইসের থেকে কী বলে এটাকে ইঞ্জিন থেকে কার্বোরেটরের মধ্যে চলে যায়, তো সেই কার্বোরেটর থেকে যাতে মোবিলটা নিচে ডাউন হয় সেই জন্য কিছু সময় দিতে হবে, এজন্য ওয়েট করবেন। সো গাইজ, প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে পটটা আমরা বানিয়েছিলাম ইঞ্জিন পুরনো ইঞ্জিন অয়েল ধরার জন্য, সেই পটটা হচ্ছে ইঞ্জিনের নিচে দিয়ে দেবো। ইঞ্জিনের নিচে দিয়ে দিলাম, এখন আমি ইঞ্জিন অয়েলের ট্যাঙ্কির যে নাটটা সেই নাটটা আমি খুলবো। সো গাইজ দেখুন, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন আমার গাড়ির পাশে আছি, এখন আমি মোবিল ড্রেন দেওয়া শুরু করবো।
তো প্রথমে মোবিল ট্রেন দেওয়ার জন্য এই পটটা আমরা সেই ড্রেন যে নাটটা আছে সেটা নাটটা নিচে রাখবো। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন নাটটা, এটা হচ্ছে নাট। এই নাটটা খুললেই এখান থেকে মোবিল পড়া শুরু হবে। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে নাটটা খোলার জন্য আমি সেই আপনাদের বলছিলাম প্লাস দিয়ে খোলা সম্ভব, বা আপনারা ইচ্ছা করলে এরকম এরকম যারা ইয়াগুলো আছে মানে 12 মিলিমিটারের যে ওপেনারগুলো আছে এই ওপেনারও ইউজ করতে পারেন। আমি ওপেনার কিনে নিয়েছি, আমার যেহেতু রেগুলার কাজ করি সেই জন্য। বাট সবার কাছে তো এই জিনিসটা থাকবে না, এই জন্য আমি আপনাদের প্লাস দিয়ে কাজ করে দেখাবো। দেখুন নাটটা টাইট দেওয়া থাকে খুব। এই দেখুন খুলতে শুরু করেছে, প্রায় খুলেও গিয়েছে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখন খুলে নিচ্ছি, দেখুন খুলে গেল এবং মোবিল পড়তে শুরু হলো। দেখুন কি কালো মোবিল বেরোচ্ছে। আর আমি যে নাটটা ইউজ নাটটা খোলার পরে যে মোবিল যেখানে পড়ছে, এই দেখুন এই যে আমার সেই পট, যে পটটা আমি বানিয়েছিলাম অ্যান্টিকাটার দিয়ে কেটে পুরোনো একটা মোবিলের বোতল ইউজ করছি, ঠিক সেখানেই পড়ছে, দেখতে থাকুন। এবার মোবিল যখন সম্পূর্ণ পড়ে ইঞ্জিন থেকে সম্পূর্ণ মোবিলটা বের হয়ে যাবে, তারপরে আমরা এই যে নতুন মোবিল, এই নতুন মোবিলটা ইঞ্জিনে দিয়ে দেব। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবিল পুরো মানে ডাউন হয়ে গেছে, ইঞ্জিন থেকে মোবিল ইঞ্জিন থেকে পুরোপুরি পড়ে গেছে। তো এখন আমরা কি করব, গাড়িটা হালকা কাত করব যাতে বাকি যেটুকু আছে সেটুকু পড়ে যায়। দেখুন এটা হালকা কাত করতেছি। দেখতে পাচ্ছেন যে আর কোনো মোবিল অবশিষ্ট নেই ইঞ্জিনে। তো এই অবস্থায় কখনোই আপনার ইঞ্জিন অন করবেন না, কারণ মোবিল হচ্ছে ইঞ্জিনের ব্লাড, এক কথায় বলা যায় ইঞ্জিনের রক্ত হচ্ছে মোবিল। আমরা যেমন আমাদের শরীরে রক্ত ছাড়া অসুস্থ হয়ে পড়ি, রক্তে কোনো অসুবিধা হলে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেরকম ইঞ্জিনের মোবিলও যদি অনেকদিন এক মোবিল যদি আপনারা ইউজ করেন তাহলে সেই আপনার ইঞ্জিনটা অসুস্থ হয়ে পড়বে। তো রাইট টাইমে মোবিল চেঞ্জ করা বা আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেটা নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিও থাকবে, কোন কোন মোটর সাইকেলের কোন ইঞ্জিন অয়েল গ্রেড সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং কত কিলোমিটার মোবিল চেঞ্জ করতে হয় বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভিডিওটা আমাদের আসবে পরবর্তীতে, আজকে আমরা মোবিল চেঞ্জের উপরে ফোকাস করব। তো আসুন আমরা নতুন ইঞ্জিন অয়েলটা এখন আমার ইঞ্জিনে প্রবেশ করাই। সো গাইস দেখতে পাচ্ছেন মোবিল ডাউন করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মোবিলের এই ড্রেন নাটটা আমি লাগিয়ে দেবো। এই দেখুন আমি ড্রেন নাটটা লাগাচ্ছি। ড্রেন নাটটা লাগানো হয়ে গেল, লাগিয়ে আমি হালকা টাইট দিব, খুব বেশি টাইট দিবেন না তাহলে প্যাচ কেটে যেতে পারে। আমি হালকা টাইট দিয়ে দিলাম। এই দেখুন এই যে আমি আমার এলএন কিটা ইউজ করতেছি এবার টাইট দেওয়ার জন্য। প্লাসে ঠিকঠাক কাজ হয় না, আপনারা যদি নিজের মোবিল নিজে চেঞ্জ করার মানে ডিসিশন নিয়ে থাকেন, নিজেরা বাসায় যদি চেঞ্জ করতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা একটা 12 মিলিমিটারের এই এলএন কি কিনে নেবেন, তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। যাক আমি এখন নাটটা লাগিয়ে নিলাম, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ইঞ্জিনে নতুন ইঞ্জিন অয়েল প্রবেশ করাবো। আমার বাইকে ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর যে ওয়েটা সেটা যে ক্যাপটা আছে সেই ক্যাপটা হচ্ছে এই যে। তো এটা ওপেন করতে গেলে আপনি যদি খালি হাতে ওপেন করতে চান তাহলে খুলবে না, আর এই ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের। যদি আপনি প্লাস বা অন্য কিছু ইউজ করেন তাহলে হবে কি প্লাস্টিকের দাগ পড়ে যাবে, তাই আমি প্লাস ইউজ করবো ঠিকই, বাট তার আগে এটাকে আমি কাপড় দিয়ে নেবো যাতে প্লাস আমি যখন ধরবো সেই দাগটা যাতে আমার ক্যাপের উপর না পড়ে। এ ধরলাম, ধরে এই দেখুন আর এটা আমি খুলে নিলাম, মানে লুজ করে নিলাম। লুজ করে নিয়ে এবার আমি হাত দিয়েই খুলতে পারতেছি। কখনোই ডিরেক্ট কোনো প্লাস বা কোনো স্টিলের কিছু দিয়ে এটা খোলার চেষ্টা করবেন না, তাহলে হবে কি এখানে দাগ পড়ে যাবে, দেখলে দেখতে খারাপ লাগবে। এখন আমি খুলে নিচ্ছি, খোলা হয়ে গেল। এখন আমি নতুন ইঞ্জিন অয়েল প্রবেশ করাবো। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন ইঞ্জিন অয়েল, আমার যেহেতু FZS ভার্সন 2 FI আমি ইউজ করি, এটার ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W40। আপনারা দেখতে পাচ্ছেন
এটা 10W40 আর আমি ইউজ করি সিনথেটিক ব্লেন্ড র্যাপসোলে। তো আসুন আমরা এটা ওপেন করি। এই গাছ দেখতে পাচ্ছেন আমি ওপেন ওপেন করে ফেললাম। এবার আমি যে গাছটা করবো সেটা হচ্ছে আমার যে ফানেলটা, এই ফানেলটা আমি এখানে দিয়ে নেবো। ইঞ্জিনটা কোনো রকম অসুবিধা ছাড়াই আমি ইঞ্জিনে প্রবেশ করাতে পারি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনে প্রবেশ করাচ্ছি আমার ইঞ্জিনে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি হাফ মোবিল আমার ইঞ্জিনে প্রবেশ করালাম। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমি ফানেলটা ইউজ করলাম, আমার যে র্যাপসোল কোম্পানির যে মোবিলটা আমি ইউজ করি এই মোবিলটাতে ফানেলটা ইউজ না করলেও হয়। বাট আপনারা তো অনেক মানে অন্যান্য কোম্পানির মোবিল ইউজ করতে পারেন, যেমন হ্যাভোলিন, তারপরে অ্যাডভান্স সেল, মতুল। এখন ওইগুলোতে কী সিস্টেম আমার সঠিক জানা নেই, তবে আমি এর আগে যেগুলো ইউজ করতাম সেগুলো অধিকাংশ সময় এই সিস্টেমটা পাইনি। এই সিস্টেমটা হলো ফানেল ইউজ না করে আমার র্যাপসোল মোবিলটাতে একটা পাইপ দেওয়া থাকে। এই পাইপটা এই ইঞ্জিন অয়েলে প্রবেশ করিয়ে মানে ইঞ্জিনে প্রবেশ করিয়ে এই দেখুন আমি এভাবে ধরলেই আমার ইঞ্জিন অয়েলটা ভিতরে চলে যাচ্ছে। এখন আমি আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের যে ইঞ্জিন অয়েল ইউজ করবেন সেই ইঞ্জিন অয়েলটা কীভাবে আপনার ইঞ্জিনে দিবেন সেটা দেখাবো। আমি এই ক্যাপটা খুলে নেব ফার্স্ট প্রথমে। দেখা যায় দেখতে পাচ্ছেন আমি পাইপটা খুলে নিলাম। এখন আমি এটা এভাবে দিব, দেখুন ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে ভিতরে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা আমার ইঞ্জিনে দিয়ে দিলাম। গাইস ফানেল যে হালকা অয়েল আছে সেই অয়েলটা আমি ইঞ্জিনের ভিতরে দিয়ে দিব। এখানে কিছুক্ষণ ধরে রাখলেই হবে, অটোমেটিক ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের ভিতরে চলে যাবে। সো গাইস দেখতে পারলেন আমি আমার ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ভরে নিলাম। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে ক্যাপটা ইঞ্জিন অয়েলের, এই ক্যাপটা আমি সুন্দর করে মুছে লাগিয়ে নেব। এবার কাপড়টা দিয়ে এবং প্লাস্টার দিয়ে হালকা টাইট দিয়ে দিব যাতে সম্পূর্ণ এয়ার ডাক্ট হয়ে যায় বিষয় জিনিসটা। ডান, খুব বেশি টাইট দিতে যাবেন না, কারণ এটা প্লাস্টিকের, প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। হাতের আন্দাজে যেটুকু ফিল হয় এটুকু টাইট দিলে ঠিক আছে, সেটুকুই টাইট দিবেন আপনারা। সো গাইস দেখতে পেলেন কিভাবে নিজের গাড়ির ইঞ্জিন অয়েল আপনি নিজে চেঞ্জ করতে পারেন। সো আমি চাই মানে আমরা চাই যে আপনারা নিজের গাড়ির কাজ নিজেরাই করুন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং সাথে অনেক ছোটোখাটো প্রবলেম আছে যেগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন, শুধু শুধু মানে মেকানিকের কাছে যে আপনাদের সময় নষ্ট করতে হবে না। সো গাইস আজকে এখানেই, নিজের ইঞ্জিনিয়ার নিজে চেঞ্জ করুন, নিজের গাড়ির কাজ নিজেই করুন, আমরা উৎসাহ দিচ্ছি আপনাকে এই বিষয়ে। আর গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।